চীনের সাথে ভারতের সীমান্তের কাছে আটকা পড়ে না খেয়ে মারা পড়েছে কম পক্ষে ভারতের সরকারি কর্মকর্তা বলেন শুক্রবার রাজ্য রাজ সিকিমে মরদেহগুলো খুঁজে পান তারা গত ডিসেম্বর থেকে আটকে ছিল ইয়াক বা চম্রি কর্তৃপক্ষ হেলিকপ্টারে করে খাবার দেওয়ার চেষ্টা করলেও খারাপ আবহাওয়ার কারণে তাদেরকে সরে আসতে হয় হাজার হাজার বছর ধরে ওই এলাকায় বাস করছে চমড়ি গায়ে দুধ ও মাংসের চাহিদা পূরণ ছাড়াও মালমাল বহনের কাজে ব্যবহার করা হয় এগুলো পাঁচ দিন আগে ওই এলাকায় যাওয়া সরু রাস্তাগুলো পরিষ্কার করা হয় পরে আমাদের একটি দল সেখানে গিয়ে এই করুণ অবস্থার খোঁজ পায় বলেন মিস্টার রাজ্যটির উত্তরে উপত্যকায় গিয়ে মৃত পায় কর্তৃপক্ষ যদিও প্রতি বছরই থেকে ইয়াক মারা যায় তবে এই বছর সংখ্যাটি রেকর্ডকৃত অন্য যে কোনো বছরের চেয়ে বেশি মিস্টার যাদব বলেন এখনো ওই এলাকায় আটকে থাকা পঞ্চাশটি চমড়ি গায়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে আর এগুলো খুব জরুরি ভিত্তিতেই করতে হবে প্রতিটি মৃত ইয়াকের জন্য এর মালিককে ত্রিশ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে একটি পরিবারে সর্বোচ্চ তিনটি ইয়াকের ক্ষতিপূরণ দেয়ার কথা জানানো হয়